একজন স্ত্রী 27 বছর ঘর সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, পুরুষগণ ঈশ্বরের প্রদত্ত এক বিশেষ অতিথি, কারণ তারা নিজের যৌবনকে নিজ স্ত্রী সন্তানদের জন্য বলিদান করে দেয়। তাদের ওপর ভর করেই আমরা জীবনের সুখ শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি। পুরুষ জাতি তো এমন এক সত্তা যারা নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন, কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্ত্বেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি এক রাশ হতাশা আর দুঃখ কষ্ট দিয়ে। যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাইরে যায় তাহলে বলি বেপরোয়া, যদি ঘরে বসে থাকে তাহলে বলি অলস অকর্মণ্য, যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি নির্দয় হিংস্র, যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে বলি সেকেলে বা আধুনিক, যদি মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখে তাহলে বলি মা পাগল, যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি বউ পাগল। এত সত্ত্বেও একজন পুরুষ পৃথিবীর এমন এক বীর যে তার সন্তানদের সর্বক্ষেত্রে নিজের চেয়ে ও সুখী দেখতে চায়। একজন পিতা এমন এক রোবট যিনি তার সন্তানদের থেকে সর্বাধিক নৈরাস এবং সর্বক্ষেত্রে নৈরাস্যের পরও তাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসে এবং তাদের মঙ্গলের জন্য সদাই আশীর্বাদ করে থাকেন। একজন বাবা তো এমন এক মহাপুরুষ যিনি নিজের সন্তানদের সকল কষ্ট সহ্য করেন, তখনও যখন সন্তান বাবার পায়ের ওপর পা রেখে চলতে শেখে, আবার তখনও যখন বড় হয়ে বাবার বুকের ওপর পা রেখে চলে যায়। একজন বাবা পৃথিবীর এক মহান মহাপুরুষ যিনি সারা জীবনের কষ্টার্জিত মূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদের দিয়ে দেন। যদি মা সন্তানদের 9 মাস গর্ভে ধারণ করে থাকেন তবে বাবা সারা জীবন তার নিজের ব্রেনের মধ্যে ধারণ করে চলতে থাকেন। পৃথিবীটা ততক্ষণই সুন্দর এবং উপভোগ্য মনে হয় যতক্ষণ বাবা নামক সত্তার ছায়া মাথার ওপর বিরাজমান। তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন, চলে গেলে তাদের জন্য 2 হাত তুলে প্রার্থনা করুন। ঈশ্বর সকল মা বাবাকে সুখে শান্তিতে রাখুন।